64 জেলার প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করবে বৃহত্তর খুলনা কল্যাণ সমিতি ইতালি। বিস্তারিত দেখুন ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে ইতালিয়স্থ প্রবাসী খুলনাবাসীদের কল্যাণে ছয় বছর আগে গঠন করা হয় বৃহত্তর খুলনা কল্যাণ সমিতি ইতালি। প্রবাসীদের নানা ধরনের কল্যাণমূলক সেবা দিয়ে আসছে সংগঠনটি। প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্ম, ছেলেমেয়েদের শিক্ষিত করা, বেকার যুবকদের কর্মসংস্থান, সমস্যাগ্রস্ত বা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এমনকি দেশে মরদেহ প্রেরণের ক্ষেত্রেও সংগঠনটি অগ্রণী ভূমিকা রেখে আসছে। সংগঠনটিকে আরও গতিশীল করতে গত মাসের 18 সেপ্টেম্বর রবিবার এক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বন্দরনগরী নাপোলির সানজেন্নারো পৌরসভায় নতুন কমিটি গঠন করা হয়। বর্তমান বা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ এই সংগঠনটি আগামী দিনগুলোতে কেবল খুলনাবাসীর কল্যাণে নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষের কল্যাণে কাজ করবেন। তারা ইতালিয়স্থ প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং ইতালিতে নবাগতদের প্রশিক্ষণেরও প্রতিশ্রুতি দেন। সংগঠনের পরিধি আরও বৃদ্ধি করতে ইতালির বিভিন্ন শহরে শাখা ও উপকমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই লক্ষ্যে নাপোলির সান্তা আন্তিমো শহরে প্রথম শাখা কমিটির অনুমোদন দিয়ে আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় বৃহত্তর খুলনা কল্যাণ সমিতির ইতালি নেতৃবৃন্দ। 2 অক্টোবর রবিবার সান্তা আন্তিমো শহরে শাখা কমিটির, যাদের নাম ঘোষণা করা হয় ফকির টিপু, শেখ মোহাম্মদ জাহিদ হোসেন, সালেক বয়াতি লিটন, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের চিফ কনসালটেন্ট ডক্টর মুফতি এম এ আজিজ। বিশেষ অতিথি ছিলেন নাপোলি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূর আলম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব গোলাম আক্তার লিটন সহ আরও অনেকে। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ স্থানীর পরিচালনায় সভাপতিত্ব করেন সভাপতি শাহজাহান হাওলাদার চুন্নু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল সালাম, নুরুল হক, আসলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান তালুকদার, বাকিউল্লাহ প্রমুখ। সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, এই সংগঠনের পরিধি কেবল ইতালি নয়, বিশ্বের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম ছড়িয়ে দেবে। কল্যাণমূলক সংগঠন কেবল মানুষের কল্যাণে কাজ করে এগিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ। এক সময় অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাকি বিল্লা, মেহেদি হাসান, মাসুম তালুকদার, টিপু ফকির, জাহিদ শেখ, লিটন ব্যাপারী, হানিফ তালুকদার, বাশার শেখ সহ আরও অনেকে।